নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজ আপার প্রাইমারির কেসটির হেয়ারিং ছিল হাইকোর্টে তার আজ কী হলো কি আপডেট রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তার আগে বলে নিই আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরূপ আরও অনেক ভিডিও পেতে তো চলুন শুরু করি ভিডিওটি আজ আপার প্রাইমারির কোনো ধরনের রায় বেরোয়নি এটা কিন্তু সবথেকে বড় আপডেট এই মুহূর্তে বিচারপতি কি বলেছেন আমি খুব শীঘ্রই রায় দেব উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে এমনই কিন্তু মন্তব্য করেছেন মৌসুমী ম্যাম যা তিনি বলেছেন যে আগামীতে খুব শীঘ্রই তিনি রায় দিয়ে দেবেন খুব দ্রুতগতিতেই রায় দিবেন এমনই কিন্তু আজ কিন্তু কোনো ধরনের রায় বের হয়নি যেটি সব থেকে খারাপ খবর আজ রায় বের হয়ে যেত এমনই কিন্তু অনেকেই আশা করেছিলেন আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলার রায় হলো না আশা করা হয়েছিল আজ রায় হতেও হয়ে যাবে কিন্তু হলো না তবে খুব শীঘ্রই রায় হবে আজ মাননীয় বিচারপতি ম্যাডাম বলেন আমি খুব শীঘ্রই রায় দেব আজ উচ্চ প্রাথমিকের মামলাটি মেনশন করা ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো চূড়ান্ত রায় বেরিয়ে আসেনি রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ আদালতে মামলাও হয়েছে একাধিক এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে দীর্ঘ শুনানির পর চলতি মাসেই উচ্চ প্রাথমিকের মামলার রায় বেরোবে এমনই কিন্তু আশা করছে অনেকেই আমরা দেখছি দীর্ঘদিন ধরেই এই কেসটির শুনানি চলছে এবং যে চূড়ান্ত রায় বেরিয়ে আসার কথা ছিল তা আজই হওয়ার কথা ছিল এমনই কিন্তু অনেকেই অনুমান করেছেন আমরাও বলেছিলাম যেহেতু শুধুমাত্র এখন কেসটির রায় দেওয়া বাকি রয়েছে সমস্ত পক্ষের যে দলিল সেগুলো কিন্তু দেখা হয়েছে তো সেক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই বা যে সোনার ব্যাপারটি ছিল দুপক্ষের কাছ থেকে তা তো হয়ে গিয়েছে এখন শুধুমাত্র রায় বাকি ছিল কিন্তু আজ কিন্তু তা হয়নি টেট নিয়ে যদি স্থগিত দেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পূর্ণ করবে আমাদের কমিশন চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এবার অনলাইন কাউন্সিলিং ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন কারা কারা কাউন্সিলিং ডাক পাবে তা কিন্তু বোঝা যাবে স্থগিত দেশ উঠে যাওয়ার পর এবং যে কোর্ট রয়েছে কোর্টের যে চূড়ান্ত রায় তারপরেই কিন্তু সমস্ত বিষয়টি ক্লিয়ার হবে কারা কারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারছে এবং কাদের নাম মেরিট লিস্টে আসছে এমন বিষয় কিন্তু আছে তো আমাদের দেখতে হবে রায় কবে দেওয়া হচ্ছে আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই রায় বেরিয়ে যাবে আগামী সাত দিনের মধ্যেই এমনই কিন্তু সকালে বলছেন যে এবং মৌসুমি ম্যাম যা বলেছেন যে খুব শীঘ্রই রায় হবে তো আশা করা যায় সাত থেকে আট দিনের ভিতরেই আমরা রায় পেয়ে যাব এবং তারপরেই নিয়োগ প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পূর্ণ হবে